হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ভালো, ভালোই বলা। আচ্ছা, আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি, এইটা আমরা জানি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো মালুম আছে তাহলে বাপ কো মাছে। তো এর আগে আমার চ্যানেলে যে দুটো ভিডিও গেছে, তো তার এটা মেন পার্ট। আচ্ছা, সেই দুটো ভিডিও কমেন্টে তোমরা এত কমেন্ট করেছো যে তোমরা ফাইনাল পার্টটা মানে মেন পার্টটা কখন আসছে। তো ফাইনালি মেন পার্ট নিয়ে আমি চলে এসেছি, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকে অনন্যার বার্থডেতে কী কী করি, কী কী খাই, কী কী আনন্দ করি সব দেখাবো তোমাদের। তো ভিডিওটা শুরু করি। এখন বাজে দুপুর 11টা। তো এখন আমরা যাবো, সবাই চান টান করবো। তো অনন্যা চান করে চলে এসছে, ওই যে ড্রেস পরা হয়ে গেছে। ভেবেছিলাম যে দেখাবো না, তো ভেবেছিলাম এখন দেখাবো না, একবারে দেখাবো, কিন্তু চলে এসছে নাচতে নাচতে দেখাতে। তো যাই হোক, অনন্যা চান হয়ে গেছে, ড্রেস পরে নিয়েছে, কোয়েলের চান হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। এখন আমি যাবো চান করতে। ওটা আমার বোয়া সব ভিডিওতে কারোর সাথে না কারোর সাথে চুম্মা চুম্মি করতে থাকবো, মানে সুস্থ নেই কোনো সময়। চন্দ্রমল্লিকও চলে এসছে। তো চলো চান করতে যাই। চান করে এসে আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি। এই যে দিদি এখানে অনন্যার জন্য স্পেশাল পায়েস করছে, তাই দিদি? তোর আওয়াজ না শোনা যায় না আমার একটা ব্লগেও, এত আসতে বলি। আর মাছ দিদা দাদুর জন্য মাছের ঝোল। তো দিদা দাদুর জন্য মাছের ঝোল হবে, আর অন্যের জন্য স্পেশাল পায়েস। তো এখানে দুধ গরম হচ্ছে আর ওই কড়াইতে তেল দিয়েছে। তো দিদি পায়েসটা করে নি, আর আমি চান করে আসি। ও মা গো টুরুলা, এই যে এখানে মাম সাজুগুজু করবে, তাই সব খুলে নিয়ে বসেছে সাজুগুজুর জিনিস। তুমি সাজু দেবে মা? আর এখানে দিদি অনন্যা চুল বেঁধে দিচ্ছিল, অনন্যা ওই ঘরে গেছে কিছু আনতে, পালা চলছে। প্রথমে অনন্যা, তারপরে কোয়েল, আর আমি সাজু। বয়স হয়ে গেছে তাই জন্য আমি আর সাজছি না। আর ওই ঘরে সবাই মিলে সাজাচ্ছে, চলো তাহলে সেটা একটু দেখে আস। ওই ঘরে সবাই মিলে সাজাচ্ছে। তো এই যে ইউ হিয়ার, কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? ইউ হিয়ার, আই এম সি ইউ হিয়ার। তো এই যে এখানে রাহুলদা, সঞ্জুদা আর কাকা মিলে সাজাচ্ছে। সাজিয়েছিলাম কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিল হাওয়া পাখা নো। তো যাই হোক, সেটা নষ্ট হয়ে গেছিলো, যার জন্য এখন আবার নতুন করে সাজানো সাজাতে হচ্ছে। তো সুন্দর করে এই যে সাজাচ্ছে রাহুলদা সঞ্জুদা, এই যে টেবিল সাজানো হয়ে গেছে, এখানে কেক রাখা হবে, আর কেকটাও চলে এসছে। কিন্তু কেকটা দেখাবো, কেকটা স্পেশাল কেক অর্ডার দিয়ে বানানো হয়েছে। তো পুরো কেকটা আমাদের অন্য খাবে, তাই তো? না, তোরাও খাবি, কিন্তু আমি কাটবো, তারপরে তো খাবি না, কাটলে খেতে পারবি না। তো যাই হোক, এই কি খাচ্ছিস? মে নাই বাতাউঙ্গা। আমা তুমি নতুন জামা পরবে না, টিপ পরবে না, সাজু দেবে না? নাই দেবে না তো। দেখো এখানে আমার ভাই দিদির শাড়ি ধরে দিচ্ছে, শাড়ি পরিয়ে দিয়েছে। শোন দেখাই আমি একটু। এই যে আমার মা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, দিদিকে শাড়ি, অনন্যাকে শাড়ি পরে দিয়েছে দিদি, আর দিদির কুচি ধরে দিয়েছে ভাই। তো আমাদের মোটামুটি এখন সব, অনন্যা রেডি হয়ে গেছে, এখন আমি আর দিদি রেডি হবো। তো একবার রেডি হয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করব। অনন্যা আমাকে কালকে বলছে কি, আমাকে তো জানিস দি রাহুলদা আমাকে উইশ করেনি। ফাইনালি আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ, আমি ফুল রেডি,
আছে, একটু পরে চালাম। তো এই যে কি যেন নাম, পল্লবী বোনের বান্ধবী, তো ও সেই অশোকনগর থেকে চলে এসছে। ও আর ও ভাবতে পারো এটুকুটুক মেয়েরা সব চলে এসছে, আর ও হলো শান্তি। তো এরা দুজন অশোকনগর থেকে চলে এসছে একা। যে আমাদের অনন্যা দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছে, আর এই যে রাহুলদার বউ, আমার দিদি অনন্যা যে ড্রেসটা পরে আসে ওটা রাহুলদের দিদি একটা ড্রেস এনেছিল, সেটা পছন্দ হয়নি রাহুলদের, শাড়ি পরেছিল, তারপরে আবার এই যে ড্রেস পরেছে। এখানের অবস্থা দেখো, সবাই কিভাবে শুয়ে আছে, এই খাটে একটুও জায়গা নেই যেখানে আমরা একটু শুতে পারি। তো সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, যার জন্য ওই ঘরে শুয়ে পড়েছে। আর আমরা এতক্ষণ ছাদে ছিলাম, তো এখন ঘরে আসলাম, হয়তো এখন কেক কাটিং হবে, কারণ সবাই এসছে। যেহেতু সবাই খুব বিজি থাকে তার জন্য সময় বের করতে খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো, তো ফাইনালি এখন এসেছে সবাই, তখন বোধ হয় কেক কাটা হবে। তো দেখি চলো কি হয়। যাদের জন্য অপেক্ষা ছিল সেলিব্রিটিরা ফাইনালি চলে এসছে, এই যে সব এতক্ষণ পরে এসছে, আর এসেই এসে বিজনেস শুরু হয়ে গেছে সাথে সাথে। অরবিন্দ বিজনেসের কথা বলছে, প্রমোশনের কথা চলছে। এখানে সুমিত যাবে পল্লবী ওদের বাড়ি দিয়ে আসতে, এখানে সৌরভ দা ব্লগ চালু করে দিয়েছে, আর সুমিত যাবে এখন পল্লবী আর ওকে বাড়ি দিয়ে আসতে, বাড়ি না সরি স্টেশনে। দিয়ে দিয়েছি সুমিতের কাছে, দিয়ে দেবে কি গো, এই মনে করে দিও। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই যে অরুণার কেক পেরিয়ে গেছে জন্মদিনের, এই যে দিদি এখন সব মানে রেডি করছে অরুণাকে, আর আমাদের বার্থডে কাল ঘুমিয়ে উঠে এসেছে। বলেছিল তোমারে, তুমি কি এরকম কথা বলতেছো? যতই যা করো বোঝা যাবে ঘুমিয়ে উঠে এসেছে। তোমাদের বার্থডে কেক রেডি হয়ে গেছে, এখন আমরা কেক কাটবে, কেক খাবো। তো গাইজ এখন সন্দীপ আর মানে সন্দীপের চ্যালেঞ্জের জন্য থাম্বনেল ক্লিক হচ্ছে, দুজন দাঁড়িয়ে গেছে, আর ভাগ্যবশত সন্দীপ ম্যাচ করেই পড়ে এসেছে। আমার বোন এমনিতেই সুন্দর, তাই খুশি নসি তুনে মুঝকো দিলিয়া হ্যায়, মাই হুঁ তেরে সবসে করিব, মাই।
তো গাইজ এখানে কি হচ্ছিল, কেক কাটার জন্য সবাইকে ডাকাডাকি করছিল রাহুলদা। তো আমাদের আমাকে অনেকবার ডেকেছে যেহেতু আমি ব্লগ করছিলাম, যার জন্য আমি যেতে পারিনি। তার একটু পর কি হলো, আমার বর প্রথমবার ক্যামেরা ধরে ব্লগ করছে। তো সুমিত রাহুলদার ব্লগটা কন্টিনিউ করে দিচ্ছিল। তো অরুণাকে গিয়ে জিজ্ঞাসা করছে যে তোমার কেমন ফিল হচ্ছে, আমি তো দেখে অবাক, আমার বর ব্লগ করা শিখে গেছে। তো এখন কেক কাটা হবে একটু পরে, তো কেক কাটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো চলো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। আগুন লাগো, আগুন লাগো, আগুন লাগো। আই লাভ ইউ, হ্যাপি বার্থডে। ও মা গো টুরুলা, আরেকবার বলো আই লাভ ইউ, আরেকবার একবার হ্যাপি বার্থডে এন্ড আই লাভ ইউ। ও মা গো টুরুলা, ও আমি আমি পাশে পাশে উলিয়ে বাবা পূজা এনেছে, ঠিক আছে? মানে ডেডিকেট করেছে বোনের জন্মদিনে। আর এই কেকটা আজকে অনুষ্ঠানের লাস্ট ফিনিশিং চলছে এটা, সবাই এখন লাস্ট ফিনিশিং। আর একটু পরে আমি আর দিদি খাবো, আর আমি আর দিদি আজকে সকালবেলা দিয়ে খাইনি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে ঠিক কাল বিকেল 5টার সময়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ।